শুভ দুপুর সম্মানিত শ্রোতা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজন এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন তারা সকলেই সুস্থ আছেন সুন্দর আছেন এবং সবসময় চ্যানেলের সঙ্গেই আছেন প্রিয় দর্শক গত 18 অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ঐক্য.com.bd চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2022 এর 17তম আসর আমরা ভীষণ আনন্দ করেছি এবং আমাদের খুব ভালো লেগেছে যখন আমাদের প্রিয় মানুষগুলো সেখানে সম্মানিত হয়েছে সেই মূল মঞ্চে এবং আজকে এমন একজন মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের গেস্ট অফ অনার হিসেবে তিনি আমাদের ভীষণ ভালোবাসার মানুষ আমাদের দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী আপা স্বাগত এবং কংগ্রাচুলেশনস আমাদের প্রিয় মানুষ প্রিয় এই মানুষ সেই দিন সেই মূল মঞ্চে এবারের 17তম আসরে তিনি সম্মানিত হয়েছেন আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী হিসেবে এবং আমাদের খুব প্রিয় একটি গান শ্রাবণ গানটির জন্য আপা তুমি তো স্টেজ ওঠার পরে বলে তুমি খুব সারপ্রাইজ হয়েছো খুবই কারণ আমি নমিনেশন পেয়েছিলাম তা আমি ভেবেছি যে ঠিক আছে আমার এমনিতেই যেটা মনে হয় যে এখন ইয়াংরা পাক নতুন প্রজন্ম যারা ভালো গান করছে তো এই গানটা আসলে করোনার সময় হয়েছিল গানটার গল্পটা একটু বলো না মানে কিভাবে কি হলো হ্যাঁ ওইটা হলো জয় শাহরিয়ার ও খুবই আমার একটা স্নেহভাজন ছেলে আর মারুফ হাসান ও খুব ভালো গান লেখে তো ওরা যখন ওরা খুব টিম ওয়ার্ক করে আমার যেটা ভালো লাগে তো ওরা আমাকে ফোন করলো যে আপা গানটা গাইতে হবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো বললো তোমার ভাল লাগবে তো শ্রাবণ নিয়ে গান তোমার নাই একদম তা আমি বললাম যে আচ্ছা আসি তারপরে রাস্তা চিনতে পারছিলাম না ওরা এসে রাস্তায় দাঁড়িয়েছিল তারপরে গানটা করলাম খুব সময় লাগেনি কারণ গানের কথা এবং সুর খুব সুন্দর তারপরে গানটা গাওয়ার পরে জাস্ট গিটারের উপরে হালকা করে একটা বৃষ্টির অনুভব গানটা করলাম করে চলে আসলাম তারপরে তো করোনা শুরু হয়ে গেল তারপরে রিলিজ হয়নি রিলিজ হওয়ার পরে গানটা জুরি বোর্ডের ভালো লেগেছে এবং আমাকে তো নমিনেশন দিল শ্রাবণ তখন তো আমি অনুষ্ঠানে গেলাম আমি তো পারফরমেন্স ছিল আমি ভাবিনি আমাকে তুমি ভীষণ সারপ্রাইজ ছিল এবং আমাকে ধরে নিয়ে আসছে আসলে আমি অন্য কোথায় জানি কোন দিকে ছিলাম তা আমাকে কি বলে তাড়াতাড়ি স্টেজে আমি কেন আমার নাম দেখি ঘোষণা হচ্ছে এটা আমার খুব মানে ভালো লাগলো যে আপাকে একদম থরলি দেখেছি আপা একদম উঠে প্রচন্ড সারপ্রাইজ ছিল না আমি জানি না কেন সারপ্রাইজ হয় কারণ তুমি তো ওয়েল ডিজার্ভড আসলে আমরা তো মানে খুশি হই যখন তুমি কিছু পাও সম্মানিত হও বা চ্যানেলের পরিবার খুশি হয় তোমাকে সম্মানিত করতে এটা এটা সত্যি কথা একটা পুরস্কার তো অনেক মানে সার্থক করে জীবনকে এবং দর্শক শ্রোতার জন্য শিল্পীর আরও দায়বদ্ধতা বাড়িয়ে দেয় ভালো গান করবার তো সারপ্রাইজড হয়েছে এই জন্য যে একটা পুরস্কার মানে এরকম একটা কম্পিটিশনের সময় পাবো এটা তো একটা অন্যরকম আনন্দ তুমি বেশি প্রত্যাশা করো নতুন প্রজন্মের যারা তাদেরকে নিয়ে বেশি প্রত্যাশাটা তোমার থাকে হ্যাঁ আর নতুন তো গান হচ্ছে তো এই গানটা জুরি বোর্ডের এত ভালো লেগেছে আমাকে যারা ওখানে যাচ্ছিল কয়েকজন এসে আমাকে বলল যে তুই এই গানটার মধ্যে এত সুন্দর সুন্দর ছোট ছোট কাজ দিয়েছিস যেটা নতুন প্রজন্মের শোনা উচিত তো আমরা এই জন্য তোকে এই গানটার জন্য আমরা নাম্বারটা একটু বেশি পেয়ে গেছি এবং আমি আসলে এখন বললে স্পয়লার হয়ে যাবে আগামী 28 অক্টোবর আপনারা দেখতে পারবেন চ্যানেলের পর্দায় আসলে খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে আপনি নিশ্চয়ই তোমরা উপভোগ করেছো আমি সত্যি সত্যি চ্যানেলের এবারের অনুষ্ঠানটা নিয়ে আমি বলতেই চাই প্লিজ এত কম্প্যাক্ট একটা একটা টাইট অনুষ্ঠান কোথাও কোথাও কোনো জায়গায় লুজ হয়নি অনুষ্ঠানের মানে দ্রুততা এবং মানে মানে একটা বলে না যে কম্প্যাক্ট থাকা অডিয়েন্সের সাথে শিল্পীদের যে একটা টাইট বন্ধন এটা খুবই সুন্দর ছিল এবং প্রত্যেকটা অনুষ্ঠানের প্রত্যেকটা পারফরমেন্স ছিল অপূর্ব এবং কোনটার পরে কোনটা মানে মানুষকে এক মিনিটের জন্য বিরক্ত হতে দেয়নি আমি সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আইকে এবং এজাজ খান স্বপনের কথা একটু বলতেই হয় অবশ্যই প্রজেক্ট ডাইরেক্টর ছিলেন তিনি তার কারণ সে প্যানেলে ছিল না সে কিন্তু ঘুরে ঘুরে সব শিল্পীকে ওঠানো সব কাজ করা মানে এইরকম মানে কর্মী মানুষ আমি আসলে দেখিনি সত্যি আমি ধন্যবাদ জানাতে চাই তার নেতৃত্বে পুরো দলটি আসলে কাজ করেছে প্রত্যেকটা পারফর্মার এবং সাগর ভাইয়ের যে জিনিসটা আমার মানে খুবই সবসময় উনি আমাদের জন্য একটা ছায়া হয়ে থাকেন এবং সাগর ভাইও ঘুরে ঘুরে যে সব কিছু যেন ঠিক থাকে এই যে একটা মমতা মাখা শুধু দর্শক শ্রোতার জন্য তার যে এই ভালোবাসাটা
এটা কিন্তু সবসময় আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। একদম একদম, এবং সত্যি কথা, আমি রেড কার্পেটে ছিলাম, প্রত্যেকটি মানুষ যখন ঢুকছেন, আমাদের প্রিয় শিল্পীরা যারা এসেছেন, এবং এটা তো সঙ্গীত নিয়ে একমাত্র আয়োজন, সঙ্গীতের বাইরেও কিন্তু অনেক মানুষ এসেছেন, আমাদের প্রিয় অভিনয় শিল্পীরা এসেছেন, এবং সেখানে রেড কার্পেটে যখন কথা বলছিলাম তখন সবাই একটা কথাই বলছিল যে পদ্মা সেতু পার হয়ে এই জাজিরা পয়েন্টে এসে যখন এই আয়োজনটি দেখতে এলাম, এটাই তো একটা বিরাট ভালো লাগা। ওরে বাবা, মানে এই তখন থেকে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের যে মানে একটা সুন্দর রেড কার্পেট, একদম এটা অপূর্ব, এবং শেখ রাসেল ক্যান্টনমেন্টটা এত সুন্দর, ওখানে এত হিউজ মানে একটা স্টেজ, একদম ওখানে পারফর্ম করতে মানে অপূর্ব। তোমার খুব ভালো লেগেছে? খুবই। গানটা শেষ হয়ে যাচ্ছে, অডিয়েন্স আমাদেরকে বলেই যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি ওয়ান্স মোর ওয়ান্স মোর, শুনেছি আমি শুনেছি আরেকটা আরেকটা গান, মানে ওখানে তো আসলে সেটা হয় না অ্যাওয়ার্ড প্রোগ্রামে, কিন্তু তাদের যে চাওয়ার জায়গাটা, আমি আর সামিনা বুঝতে পারছি না কি করব, আরেকটা কি গান করব না কি করব, মানে এরকম একটা অবস্থা। আচ্ছা আপা, এই যে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, ঐক্য.com.bd চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, এই অ্যাওয়ার্ডটি আসলে তোমাকে যদি মূল্যায়ন করতে বলে একজন শিল্পী হিসেবে, কতটুকু আলাদা বা কতটুকু ভালোবাসার তোমার কাছে? এই অ্যাওয়ার্ড তো 2017 থেকে শুরু হয়েছে, আমি কিন্তু 7 বার পেয়েছি। এক্স্যাক্টলি, তুমি অনেক বেশি আলহামদুলিল্লাহ তুমি সম্মানিত হয়েছে এই অ্যাওয়ার্ড ফাংশন থেকে। আমি জুরি বোর্ডে, যেহেতু এটা জুরি বোর্ডের মানে করে ডিসিশন, সব সময় আগে তো সুবীর কাকা সব সময় থাকতেন জুরি বোর্ডে, তো এই যেহেতু এটা মিউজিক নিয়ে শুধু, আমার তখন মনে হয় যে না এই জিনিসটা হচ্ছে যখন, মানে আমাদের জন্য শিল্পীদের জন্য এটা একটা মিলন মেলা, প্লাস হচ্ছে একটা কাজের স্বীকৃতির যথার্থ মূল্যায়ন, তো এই মূল্যায়নটাকে আসলে আমরা অনেক আপন করে মানে অপেক্ষা করে থাকি। একদম একদম, এবং আসলে এখন তো আমরা কোনো ফুটেজ দেখাতে পাচ্ছি না যেহেতু। আরেকটা জিনিস ছিল যে কুষ্টিয়া থেকে একজনকে নিয়ে এসেছে শিল্পী, নতুন মানে শিল্পী এবং খুঁজে বেড়ানো শিল্পী, খুঁজে নিয়ে এসে তাকে যে আবার 1 লাখ টাকার একটা চেক দেয়া হলো, এটাও খুবই ভালো লেগেছে, একদম অপূর্ব। পুরো আয়োজনটি শুধুমাত্র সঙ্গীত শিল্পীদের জন্য, একদম কি বলবো, ডিভোটেড একটি ফাংশন এটি, এবং আমরা একটু ফুটেজ যেহেতু দেখতে পাচ্ছি না আপা, আমরা 28 তারিখ পুরো আয়োজনটি দেখতে পারবো এডিটেড ভার্সন। এই মুহূর্তে তোমার সেই মুহূর্তের ছবিগুলো একটু যদি দেখি, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছি পরিচালনা পর্ষদ সদস্যের একজন পরিচালক আমাদের চ্যানেল টেলিফিল্ম লিমিটেড এর, এবং সেখানে আপা আছেন, পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন আছেন, তোমাকে চলে দিচ্ছিলেন এবং এটি রেড কার্পেটে, হ্যাঁ রেড কার্পেটে তুমি খুব সুন্দর একটি ছবির জন্য পোজ করেছো, অসম্ভব সুন্দর একটি মুহূর্ত। আমার খুব মজা লাগছিল, সামিনা তো বড় শিল্পী কিন্তু ও তো আমার ছোট বোন, তো ওর হাত থেকে পুরস্কার নেয়া। হ্যাঁ, আপু তোমাকে পুরস্কারটি দিলেন, এই জায়গাটি তুমি বলো তো কেমন লেগেছে? অপূর্ব লেগেছে, কারণ সামিনা চৌধুরী তো আসলে বাংলাদেশের এমন একজন শিল্পী যার কণ্ঠ নিয়ে মানুষের ভালোবাসার শেষ নাই, এবং সে আসলেই একজন মধুমাখা শিল্পী। একদম, তোমার দুজনই আপা, তোমার জন্য ভীষণ ভালোবাসার, এবং মানে 30 কোটি বাংলা ভাষা ভাষীর কাছে তোমরা আসলে সবচেয়ে। সবচেয়ে ভালো লেগেছে কি, আমি যে পুরস্কারটা পাওয়াতে ওখানে প্রত্যেকটা মানুষ এত খুশি যে আপনি পেয়ে, আমি জানি না এটা এই কথাটা কেন বারবার বলছিল যে আপনি ডিজার্ভ করেন, হ্যাঁ আপনি পেয়েছেন, মানে ওরাই খুশি। তো অনেকে আবার আমার পুরস্কারটা নিয়ে অনেকে ছবি তুলল, তো এটা আমাদের মানে এটা আমাদের ফাহমিদা আপার পুরস্কার, আমি কিছু বলার নাই। এবং তোমরা দুজনে, সামিনা চৌধুরী এবং তুমি দুজনে কিন্তু গ্রিন রুমে ছিল অনেকক্ষণ সব শিল্পীদের মাঝখানে, দেখলাম সেরকম গল্পে তোমরা মেতে উঠেছো সেখানে, আমরা আসলে দেখেছি এই জিনিসগুলো, এবং নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আগামী 28 তারিখ চ্যানেলের পর্দায় পুরো আয়োজনটা আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে একটা জিনিস খুব ডিমান্ড করে আপনার, সেটা হচ্ছে যে গানটির জন্য তুমি শ্রেষ্ঠ শিল্পী হিসেবে পুরস্কারটি পেলে, সেই গানটি যদি দুটো লাইন যদি এখন না হয়। আচ্ছা অবশ্যই গাই, শ্রাবণ এলে আবার বৃষ্টি হবে, এমনি করে আমার নারালারে, ও শ্রাবণ এলে আবার বৃষ্টি হবে। সুন্দর একটা গান, কথাগুলো চমৎকার, এমনি করেই দিন কেটে যায়। হ্যাঁ,
এবং হচ্ছে যে ওই দিন পুরস্কারটা নেওয়ার পরে আবার ফাহমিদা আপা কিন্তু খালি গলায় মাইকে একটু গান গাইলেন, ওইটা ছিল চেরি অন দ্য টপ পারফরম্যান্সের পরে সবচেয়ে ভালো, মানে ওটা শুনে সবাই আরো তোমার কাছে আবার বলা শুরু করলো ওয়ান্স মোর ওয়ান্স মোর। হ্যাঁ, গানটা গাওয়া উচিত ছিল আসলে, একটু এত মিষ্টি না গানের কথাগুলো। সবচেয়ে ভালো লেগেছে কি সমসাময়িক গান এখনকার, যে এই যে বর্ণনা করা যে তুমি নাই এই মুহূর্তে মানে অপেক্ষা করছি, এবং শ্রাবণ এলেই মানে তুমি আসলেই বৃষ্টি হবে, বৃষ্টি হওয়া মানেই কিন্তু অনেক রোদের পরে একটু বৃষ্টির ছোঁয়া, মানে ভালো লাগা ভালোবাসা। তো এই মুহূর্তগুলোকে মানুষ এখন এই ব্যস্ততায় আরো বেশি অনুভব করে, একদম তো ওটা ভালো। গান ছাড়া কি হয় নাকি? গান ছাড়া আসলে হয় না আসলে। এবং আমরা ধন্যবাদ জানাতে চাই আন্তরিক ভাবে চ্যানেলের পরিবারের পক্ষ থেকে জয় শাহরিয়ারকে, এবং তিনি কিন্তু নমিনেট ছিলেন এবার, এবারে নমিনেশন পেয়েছিলেন। জয় শাহরিয়ারের ওর ওর গাওয়া মানে সুর করা গানগুলো কিন্তু গত অনেকগুলো বছর, যেমন বিশ্বদা, এলিটা, তারপরে আমি পেয়েছি, আরেকজন কে যেন পেয়েছে, তো ও বেচারার চারজন শিল্পী পুরস্কার পেয়েছে একদম ওর সুর করা। একদম আসলে ওনারা না থাকলে তো ভালো ভালো গান আমরা পাবো না আসলে। এবং সামনের দিনগুলো আসলে এখন কি মনে হয় যদি জিজ্ঞেস করি, এই যে পুরস্কারটি পেলে, তুমি বলো শিল্পীর জায়গা থেকে তোমার দায়বদ্ধতা বেড়ে গেছে? বেড়ে যায়, এটা একটা তো আমার যে ক্লাসের ফার্স্ট হয় তার তো অনেক দায়িত্ব থাকে, এখন যদি সে দায়িত্ব পালন না করে সেটা কিন্তু আলাদা বিষয়। যেদিকেই যাক না কেন প্রযুক্তি আমাদেরকে নেতিবাচক জিনিসও দেখায়, ইতিবাচকও জিনিস মানে বিষয়কে সামনে তুলে ধরে, কারণ ফেসবুক হচ্ছে একটা ওপেন বুক, সেখানে যা ইচ্ছা লেখা যায়, আবার যদি তুমি ভালো কিছু লিখতে চাও তাও লিখতে পারো, পড়তে পারো, দেখতে পারো। তো সেই কারণে আমি বলবো যে আমাদের এই যে পুরস্কার বা আমরা যখন কাজ করি তখন আমাদেরকে এই দায়বদ্ধের জায়গায়, দায়বদ্ধতার জায়গায় যদি আমরা সঠিকভাবে আমার কাজটা আমি করি, কারণ এখানে কিন্তু সবাই একা এখন ক্যারিয়ার, এক একজন এক একটা চ্যানেল, তো আমি যদি ভালো কথা না বলি তাহলে তো হবে না। তো আমি কি নেতিবাচক জিনিস নিব? নো, আমি ইতিবাচক বিষয় নিয়েই সামনে আগাবো, যাতে করে নতুন প্রজন্ম এবং যারা সামনে কাজ করবে তারা যেন একটা ভয় এবং শ্রদ্ধা বোধ, ভয়টা হচ্ছে ভালোবাসার ভয়, শ্রদ্ধা থেকে, এবং শ্রদ্ধা থেকে যেন নিজেকে তৈরি করতে পারে। কারণ কি আলটিমেট নেগেটিভ কিছু দিয়ে সামনে আসা যায় কিন্তু সেটা উধাও হয়ে যায়, হাওয়া হয়ে যায়, আর যেটা ভালো কাজ সেটা মানুষের কাছে ধীরে ধীরে আগাতে 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 সেটা একটা পর্যায়ে গিয়ে একজন একজন হয়ে উঠতে পারে। একদম, আমি বিশ্বাস করি ফাহমিদা নবীর কথা শুনলে কেউ ঠকবে না, যারা নতুন সঙ্গীত শিল্পী যারা আসছেন তাদের জন্য নিশ্চয়ই অনেক বড় একটি বাক্য। আচ্ছা, ফাহমিদা নবীর সুরে নতুন কি গান আসছে যদি জানতে চাই? ফাহমিদা নবীর সুরে দুটো গান অলরেডি রিলিজ হয়েছে এবং সবাই আমাকে আরো চার পাঁচটা গান আসবে, এবং আমার কারিগরির যে স্টুডেন্টরা ওদের দশটা গান আসছে। দশটা? হ্যাঁ, দশটা আমার লেখা আমার সুরে। আমার যা মনে হয় আমি ভালো কিছু লিখি এবং ভালোর সঙ্গে থাকো এটাই বলি, তো ওখানে আমি লিখি। তো আমাকে কোনাল জিজ্ঞেস করেছিল যে আপনি যদি শিল্পী না হতেন তাহলে কি করতেন, তো আমি বললাম যে আমি গানই করতাম, কারণ কি আমার বাবা আমার পরিবার আমাকে যে শিক্ষা দিয়েছে আসলে সঙ্গীতের মাধ্যমেই আমি কিন্তু সেই জায়গাটাকে ধারণ করেছি, এবং গান না গাইলে এই দর্শনটা যে জীবন বোধটাকে সুন্দর করতে হয় হয়তো হতো না, সে কারণে আমি গান করতেই চাইতাম, গান করছি এবং গান করব। এই জন্যই যে আমি ভালো কিছু সবসময় করতে পারি চাই এই গানের মাধ্যমে, কারণ আমি ভালো গান গাই, আমি খারাপ কথার গান গাই না, আমি এটাকে অ্যালাউ করি না আমার জীবনে। একদম, আমি আসলে পৃথক করতে পারবো না, কিন্তু কেন তুমি যে কথাটা বললে যে ভালো গান গাও, আসলে সত্যি কথা, কেন যে ভালো গান মানে ভালো কথা, একদম ভালো কথার যে গান আমি গাইতে পছন্দ করি। একদম, সমাধি এবং এমন কেন হয় এটা একটু কথা শুনতে চাই তোমার কাছ থেকে। এমন কেন হয়, আমি উনি আতাউর রহমান, আতিউর রহমান উনি বাইরে থাকেন, উনি লিখেছেন, তো আমাকে যখন দিলেন গানটা আমার এত ভালো লাগলো যে আমি সাথে সাথে শুরু করে ফেললাম। তারপরে বলে কি প্লিজ আপা তাহলে এটা করে ফেলেন, তা আমি বললাম ঠিক আছে, আমার চ্যানেল এখন তো আমরা নিজস্ব চ্যানেল থেকেই গান রিলিজ করি, তো এটা করলাম, তা শুধু গিটারের উপরে একদম লাইভ করা এই গানটা। আরেকটা গান হচ্ছে হলো
মঞ্জুর আলম চৌধুরী উনার একটা গান, আমি তিনটা গান আমরা সেই গানতেই যাব, তারপরে আগে আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই এমন কেন হয় গিটারের উপরে সেই গানটি একটু শুনে। শিওর শিওর, চলুন। সুন্দর, আহা, প্রাণ জুড়িয়ে যায় এবং খুব গর্ব হয় যখন বলতে পারি যে আসলে আমি যখন ফাহমিদা আপাকে শুনি তখন মনে হয় কি আমি স্টুডিওতে বসে গান শুনছি, পুরো রিমাস্টার্ড একটা ভার্জন শুনতে পাচ্ছি, কিন্তু কিন্তু লাইভ শুনছি। আবার গলার সেই কি বলবো সেই জাদুটা আছে। এবং ওই দিন আমাদের প্রোগ্রাম ইভেন্ট একজন বলছিলেন যে এখনও কেমন করে এত সুন্দর করে এত লাইভলি গান তারা করেন, এটা একটা তাদের কাছে আশ্চর্য ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। যদি তোমার কাছে প্রশ্নটা রাখি যে কেমন করে গানটা করো আসলে এখন এত সুন্দর করে? যারা গান করে, যারা এই ইন্ডাস্ট্রিতে যারা অভিনয় করে, মানে এই শিল্প ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, তাদের মনের বয়স কিন্তু 26ই থাকে। আচ্ছা, আটকে যায়? আটকে যায়, হ্যাঁ। তো সেখানে তাদেরকে, যেমন একজন গীতিকবি কিছুদিন আগে একটা কথা বললো যে ওনার বয়স এখন তো 70, তো বলছে আমি কি আর লিখতে পারবো? যে আপনার ভিতরের প্রেম তো শেষ হবে না, লেখার প্রেম তো, মানুষের এই প্রেম বোধটা এটা কিন্তু রয়েই যায়। তো সেখানে আমি যদি চর্চায় থাকি আর আমার যে দায়বদ্ধতা, আমার বাবা থেকে শুরু করে আমরা তো আজকে 80, মানে আমার বাবার বেঁচে থাকলে 80 বছরের ক্যারিয়ার, তো সেখানে আমাদের নিজেদেরই 40 বছর হয়ে গেছে, 43 বছর চলছে। তো সেইটা বলছি যে আমাদের তো দিনে দিনে বাড়ছে, এবং আমাদের আরেকটু যোগ হয়েছে আমার বাবা, কারণ বাবাকে ধরাটা সম্ভব নয়। তো ওইখানে যাত্রাটা চলতেই থাকে এবং আশা নিয়ে বসে থাকে যখন দর্শক শ্রোতা, তখন তো ভালো করে গাইতে হবে। আর মানুষ ম্যাচিউরিটির সাথে সাথে কিন্তু ডেলিভারিগুলো ওভাবে আসে যে আমার দমের প্র্যাকটিস করতে হবে, আমাকে আরও যত বয়স বাড়বে আমাকে চলতে হবে। তো ওই অনেকটা ওই এক্সারসাইজের মতো আর কি। আমি আশা করবো যারা তরুণ প্রজন্মের যারা আছেন, যারা ফলো করেন আপনাদেরকে, নিশ্চয়ই তাদের জন্য অনেক সুবিধা হবে কথাগুলো শোনার পরে। সমাধিনী একটু শুনবো, আপা সমাধিনী একটু বলো। এটা তো অনেক প্রিয় আমার একটা গান, এই গানটা মঞ্জুরুল আলম চৌধুরী উনি লিখেছেন, ওনার আরও কিছু গান আমি করেছি। তো উনি আমার 7 বার সুর করেছে এই গানটার। আচ্ছা, তো 7 বারের বার উনি বলল যে হ্যাঁ এবার আমার গানটা ভালো লেগেছে, এবং এটা লন্ডনে চিত্রায়িত একটা গান, আমার মেয়ে ক্যামেরা ধরেছিল, দেখতে গিয়েছিল তখন শুট করে নিয়ে এসেছে। আচ্ছা, চমৎকার। তো খুবই সুন্দর একটা গান, অনেক অনেকেরই অনেক প্রিয়, যারা এমনি বসে গান শুনতে পছন্দ করে, যে অস্থির হয়ে যারা যায় না, অস্থিরতায় নাই, একটু শান্ত গান, মানে আমার ধরন যেটা, তো এই গানটা আমার নিজেরও অনেক প্রিয় একটা গান। এটার কাজটা করেছে রনি, কিবোর্ড যে বাজায় ও অসম্ভব সুন্দর কাজ করেছে, এবং সাথে শুভ গিটারটা খুব ভালো বাজিয়েছে। যেহেতু আপার প্রিয় গান, আপার সেই প্রিয় গানটি একটু এক ঝলক দেখে আসবো, চলুন প্রিয় দর্শক। সুন্দর, তোমার গান যেখানে দাঁড়িয়ে শুনবো পৃথিবী, বুঝছো, মনে হবে কি ওইখানে এক টুকরো বাংলাদেশ। সত্যি থ্যাংক ইউ, মানে আপা খুব দোয়া করি তোমার জন্য, তোমার জন্য অনেক অনেক শুভকামনা সবসময় থাকে আমাদের সকলে যারা আমরা গান ভালোবাসি, এবং সবসময় সুস্থ থাকো সেই প্রত্যাশা করি। এবং তোমার এই শুদ্ধ চর্চা যাতে পরবর্তী প্রজন্মের জন্য একটা পাথেয় হয়ে থাকে, সেই প্রত্যাশা সবসময় তোমার কাছে রাখি আমি, বিশ্বাস করি যে। এবং অবশ্যই আজকে একটু বলার সুযোগ আছে, বলতে চাই যে তোমার যারা সহযাত্রী, যারা তোমার মিউজিশিয়ান তোমার সঙ্গে কাজ করে, তাদেরকে কিন্তু ধন্যবাদ দেওয়ার আসলে অবশ্যই দেওয়া উচিত। আমি তাদেরকে অনেক ভালোবাসি, এবং আমরা আসলে প্রত্যেকে একটা টিম, একদম একদম, আমরা কেউ কাউকে ছাড়াই আসলে চলতে পারবো না। যখন আমরা যখন চিন্তা করি যে আমরা ওকে ইগনোর করে হাঁটবো, আসলে ওই হাঁটাটা হবে না। একটা ছোট্ট কথা কি বলতে পারবো? অবশ্যই আপা, প্লিজ। আমার অনেক বড় প্রাপ্তি এই বয়সে এসে একটা ঘটনা হয়েছে, এক ছোট্ট করে বলতে চাই। আমি নিউ মার্কেটের বাজারে বাজার করতে গিয়েছিলাম, মাস্ক পরা ছিল, সেরকম কিছু ছিল না, আমাকে চেনারও কথা না, কিন্তু আমার কণ্ঠ শুনে দোকানদার বুঝে গেল। আমি বললাম যে আমাকে দেন, তখন বলছে আচ্ছা আপনি কি মিডিয়ার? হ্যাঁ, আপনি মিডিয়ার না? তারপরে আমি তো কিছু বলছি না, তো ম্যাডাম আপনি কিছু মনে রাখলে আপনাকে একটু দেখতে পারি? দেখার পরে আমাকে বলছে না না আমি ভুল বলেছি, আপনি মিডিয়ার না, মিডিয়া আপনার। বাহ, চমৎকার, আপনাদের, কারণ আপনার বাবা, আপনারা ভাই বোন, আপনারাদের মিডিয়া, মিডিয়া আপনা, আপনারা মিডিয়ার না। তার মানেটা কি? সে আমাকে কত বড় একটা জায়গায়, এই প্রাপ্তি তো আমি হবে না আমার, হ্যাঁ, যে আমরা মিডিয়ার না, মিডিয়া আমাদের। কথা কিন্তু সত্যি আপা, কথা কিন্তু সত্যি। কত আগে থেকে একটা
শিল্পীর পরিবার থেকে আমরা এসেছি এবং আমরা ধীরে ধীরে দেখেছি মিডিয়াতে আসা যাওয়া মানুষের। তো উনি আমাকে এটা বুঝিয়ে দিলেন যে আপনারা নতুন করে মিডিয়াতে আসেননি, আপনাদের মাধ্যমে মিডিয়া বড় হয়েছে। তো এ অনেক বড় প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। একদম আপা, এই যে 4 দশকের বেশি তুমি সময় ধরে যে আমাদেরকে গান উপহার দিচ্ছ, তোমার কেমন লাগে এখন আসলে এই জায়গাটাতে এসে? অনেক ভালো লাগে, এবং নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে আমি ওই একটা কথাই সবসময় বলতে চাই, হাসো, ভালোবাসো, বিনয়ী হও, অমায়িক হও। কারণ কি, আলটিমেট তুমি যদি ইন্ডাস্ট্রিতে থাকতে চাও, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের দর্শক শ্রোতা কিন্তু বিনয় ছাড়া, অমায়িকতা ছাড়া একটা শিল্পীকে গ্রহণ করে না অন্তরে। তো এই অন্তরে থাকতে গেলে সবটা মিলিয়ে শিল্পী হতে হবে। আন্তরিক ধন্যবাদ আপা, অনেক অনেক অভিনন্দন আরো একবার ঐক্য.com.bd চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ডসের অষ্টম পুরস্কারটি তুমি এবারে পেয়েছো। না, সপ্তম। সপ্তম, এটি সপ্তম। আচ্ছা, সপ্তম পুরস্কারটি তুমি পেয়েছো তার জন্য, এবং আবারও ধন্যবাদ জানাই আজকে আমাদের সঙ্গে এসে আনন্দটি ভাগাভাগি করার জন্য। আমাকেও ডাকবার জন্য এখানে অনেক ধন্যবাদ। এবং চ্যানেল আই পরিবারের আমরা প্রত্যেকেই সদস্য, কারণ অনেক আগে থেকে চ্যানেল আইয়ের সাথে আছি। শুধু আছি তা না, আসলে আমাদের বন্ধনটা অনেক শক্ত। তো থাকতে চাই এবং ভালোভাবে গান গেয়ে সবার সাথে একটা দেশ বিদেশে সবার সাথে একটা চমৎকার মেলবন্ধনে থাকতে চাই। একদম সত্যি কথা। প্রিয় দর্শক, আমি একটু আপাকে অনুরোধ করবো যে আজকে যে গানটি তুমি মিউজিক অ্যাওয়ার্ডসে গিয়েছিলে, চিকিতিতা, সেই বিখ্যাত অ্যাবা ব্যান্ডের সঙ্গীতের যে কি বলবো সেই টিউনে গিয়েছিলে যে ছিল, সেটা যদি একটু শুনতে শুনতে আজকে বিদায় নিয়ে অসুবিধা আছে? না না, কোনো সমস্যা। চলো শুনি। প্রিয় দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো আয়োজন থেকে বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন। চিকিচিতা শেষটা বলো, দুটি চোখ কেন ছলো ছলো, কি ব্যথায় হৃদয় ভেজা বর্ষা এলো, আমার ভাবতেও লাগছে যে ভয়, হারানো দিন কেউ কে ফিরে পায়, চাই সবাই আজীবন প্রেম থাক না অক্ষয়, চিকিচিতা মন ভেঙো না, মনে করো ভালোবাসা সত্য ফোটা পদ্ম ফুল, গানে গানে হোক ছন্দময়, নাচো গাও ভুলে যাও ব্যথাময় জীবনের সব সংশয়, যা কিছু হোক এ জীবন করো ভোগ, প্রেমের জয় হোক চিকিচিতা।